আমাদের দেশে অনেকে এখনো মনে করেন যে ইংরেজি হলো খ্রিস্টানদের ভাষা, অমুকটা হলো তমুকদের ভাষা। আসলে কোন ভাষার কখনো কোনো ধর্ম হয় না, ভাষার কখনো ধর্ম ধার্মিকদের ভাষা হয়, কিন্তু ভাষার কোনো ধর্ম একজন মুসলমান সমস্ত ভাষাকেই আল্লাহর সৃষ্টি হিসাবে ভালোবাসবে, কোনো ভাষার প্রতি তার কোনো ঘৃণা থাকবে না। ইসলামের চাইতে উদার, ইসলামের চাইতে দূরদৃষ্টি, ইসলামের চাইতে বাস্তব চিন্তা পৃথিবীর আর কোনো আইডিওলজিতে আপনি পাবেন না, আর কোনো দর্শনে আপনি পাবেন না, আর কোথাও আপনি পাবেন না। ইসলাম যা বলে গেছে 1400 বছর আগে, 1400 বছর পরে এসে আধুনিক সময়ে এসে মানুষ সেটা বলে আধুনিক সাজার চেষ্টা করে, এই সব কথা ইসলাম বহু আগে বলে রেখে গেছে। এই কোরআনে নাই এমন কোনো বিষয় নাই। আপনি কোরআন যখন খুলবেন, আধুনিক জগতের আধুনিক পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনার কাছে মনে হবে নতুন কথা, দেখবেন কোরআনে তার সম্পর্কে বলা আছে, অথচ অথবা ক্লু দেওয়া আছে, ইঙ্গিতে ইশারায় কিংবা স্পষ্ট করে কোরআনে বলা আছে। এই জন্য আল্লাহ বলেছেন মা মিন রতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, কোনো শুষ্ক কোনো আর্দ্র এমন কিছু নাই পৃথিবীতে যে বিষয়ের আলোচনা এই কোরআনে নাই, শুধু কোরআন পড়ার প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, এই যে ভাষা যেটা আল্লাহ তাআলার দান, আমরা আলোচনা থেকে বুঝলাম যে কোনো ভাষাকে কোনো ভাষার উপর আমরা পার্থক্য দিতে যাব না, পার্থক্য করব না। এমনকি আরবি ভাষা কোরআনের ভাষা হওয়ার কারণে আমরা সেটা শিখব, এবং বিশেষ করে সালাতের মধ্যে নামাজের মধ্যে আমাদের কোরআন তেলাওয়াত করতে হয়, সেজন্য ওই পরিমাণ তেলাওয়াত করা আমাদের উপরে ফরজ, ওই পরিমাণ শিক্ষা আমাদের জন্য ফরজ। এর বাইরে গোটা কোরআনের অর্থ আমাদের মায়ের ভাষা আমরা বুঝতে পারি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বৈশ্বিক নবী করে আল্লাহ পাঠিয়েছেন, গোটা পৃথিবীবাসীর জন্য পাঠিয়েছেন, তো এই জন্য তাকে মৌলিক কোরআনের ভাষা আরবি ভাষা দিয়ে পাঠিয়েছেন। কিন্তু সেটাকে প্রত্যেক জাতি তার তার ভাষায় নিজ নিজ ভাষায় অনুবাদ করে বুঝার, বুঝানোর, ব্যাখ্যা করার অধিকারও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেটাই গোটা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে ওলামা ইকরাম করে যাচ্ছেন। ভাইরা আমার, অতএব আরবি ভাষা এটা একজন মুসলমান হিসাবে বিশেষ করে কোরআনের যে অংশ আছে সেটি শিক্ষা করা আমাদের জন্য কখনো ফরজ হয়ে যায়, আর অতিরিক্ত যেগুলো সেগুলো শেখাটা আমাদের জন্য কখনো নফল থাকে এবং গুরুত্বপূর্ণ থাকে। কিন্তু আরবি ভাষাকে আমি শ্রদ্ধা করব, অন্য ভাষাকে ঘৃণা করব, এই শিক্ষা কখনো ইসলাম আমাদেরকে দেয় না। ভাষার উপরে শুধু ভাষা হিসাবে কোনো পার্থক্য ইসলাম কখনো করে না। অতএব ভাইরা আমার, ভাষা সম্পর্কে ধারণাগুলো আমাদের থাকা দরকার। আমরা এই ভাষা যেহেতু আল্লাহর তরফ থেকে পেয়েছি, অতএব আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব যে আমরা মনের ভাব ব্যক্ত করতে পারছি।